বাবুর মায় কালিয়া ভাটের অটিস্টিক মাইয়াডারে হ্যাগো লগে আনে নাই দেখা বাবুর মায়ের এক গাদা বদনাম নিয়া। সেদিন সকালবেলা মুখ না ধুইয়া বাসি মুহে যাইয়াই খেতে খামারে পাট ক্ষেতের পাশে বইয়া ভুতুরি বক্তৃতা দিছে। তারপরে সেই শাস্তিতে বাবুরে আলাদা রুমে রাখছে, নিজে আলাদা ঘরে বলে ঘুমাইছে। হ্যাঁ, আলাদা ঘরে সাবিনার পাশে বলে ঘুমাইছে। সাবিনার পাশে ঘুমাইছে না কার পাশে ঘুমাইছে সেটা তার আমরা জানি না। বদারে শীতের আগে যাইতে কইছে যে অনেক শীত, দুলাভাই তুমি আয়া পড়ো, বদার পাশে যাও ঘুমাইতে পারে। কারণ অতীত থেকে বহুত কিছু শোনা গেছে যে তারা এর আগেও নাকি যখন ছানি গেছে তার বাপমার পাশে গিয়ে ঘুমাইছে, এরপর আবার বলে তিসা বাপ্পির পাশে গিয়ে বলে হুইয়া হুইয়া থাকছে। তো যাই হোক, এখন কথা হইতেছে যে হ্যার মা হ্যার তলে ব্যথা লাগছে, হ্যার মাইয়ারে কেন নিল না বাবুর মা, হের জন্য বাবুর মায়ের এক গাদা দুর্নাম বদনাম কইছে। তাইলে এখন ওই মা উপস্থিত যেখানে সেখানে ওর মাইয়া কিভাবে গিয়া হাতির হাতির মানে ওই যে ভিক্সল খাওয়া সাবিনার পাশে গিয়া ঘুমায়, কিভাবে ঘুমায়। বদার ভিডিওতে আজকে পুরাপুরি দেখলাম, আমার খালি চোখ একটা দিকেই ছিল যে আবদিয়া কই আবদিয়া কই। তো বদাই কইতাছে যে ইয়া ঘুমাইতেছে, মিম বাবু এখনও ঘুমাইতেছে। একটু পরে দেখি যে সাবিনা ঘুমের থেকে উঠছে, সাবিনার ওই পটকা মাইয়াটা উঠছে, মানে ইয়া ওর বাপকেটা সেটা তার জানি না। এখন বর্তমানে আরিফের এই বাপ বানাইছে, যেমন মরিয়মের বাপ বানাইছে ইয়ারে আরিফের, তো সেরকমই। এখন দেখি কি যে মরিয়মের লগে লগে ঘুম থেকে উঠছে, মরিয়মে ঘুম থেকে উঠছে, হ্যাঁ ও একলগে ঘুম থেকে উঠছে, আবদিয়াটা উঠছে। তাহলে এখন ওর তলে ব্যথা করে না, ওর মাইয়ারে সারা বলে ওর এক রায় ঘুমও আসে নাই, মুঝে নিন্দে নাই মুঝে চেন নাই এরকম। তাই এখন ওই কেমনে ওর মাইয়াডারে আরেকজনের কাছে রেখে ও আর ওর ওই পালিত পোলা বাবু একলগে ঘুমাইতেছে, এখন কষ্ট লাগে না। ও যখনকা ওর মাইয়ারে থুইয়া ওই বাসর রাত সোহাগ রাত মানানোর জন্য হোটেলে গেছিল, তখন ওর কষ্ট লাগে না ওর মাইয়াডারে থুইয়া যাইতে। আবার যখন রিসর্টে রিসর্টে ঘুরছে, হেরফরে আবার ওই যে বাঁশবাগানের সিপাই যখন গেছে মাইয়াডারে থুইয়া, মাইয়াডা যখন যাইতে চাইছে তখন কইছে ভাও ভাও যাও না, ওই ওই ঘরে ভাও আছে, নানিও বয় দেখাইছে ভাও আছে ভাও আছে। তো তখন কষ্ট লাগে নাই, তখন খারাপ লাগে নাই, আর এখন এক বেডি নিয়ে আসে নাই, হেডে অন্যায় হয়ে গেছে, খারাপ হয়ে গেছে গা। কিরে কালিয়া এখন কী কইবি তুই, এখন তোর কোন হানে যাতাটা লাগছে বা লাগে নাই, এখন তোর যাতা লাগবে না কেন, এখন তোর যাতা বেশি লাগার কথা। কারণ তুই বলে তোর মেয়েরে এত ভালোবাসিস, তোর মেয়ের জন্য তুই বলে এত জীবন এত ইয়া, তোর তলের উফরের চিন্তা চেতনারে মাটি দিয়া তুই তোর মেয়ের জন্য সব কিছু করছিস, তাহলে এখন কেন তোর মেয়ে আরেকজনের লগে গিয়া ঘুমাইব। তুই তোর মেয়ের এত ভালো চাইছিস, এত ভালো দেখছিস, মেয়ের সুখের জন্য তোর সুখ বলি দিছিস, তাহলে সেই মেয়েরে এখন পর্যন্ত একটা ডাক্তার দেখাইতে পারিস না কেন, তোর মেয়ে এখন পর্যন্ত ঠিক মতো কথা কইতে পারে না কেন, মেয়ের বয়স 5 বছর, 3 বছরের বাচ্চারা যেরকম কথাবার্তা বলে তো সেই হিসাবে তোর মেয়ের তো মনে হইতেছে যে ওই ইয়া করছে 2 বছরও না। তাহলে সেইখানে তোর মায়ের বয়স 5 হয়ে যাইতেছে, তুই এখন পর্যন্ত একটা ডাক্তার দেখাইতে পারলি না, তোর মেয়ের স্কিনের সমস্যা, তোর মেয়ের চোখে সমস্যা, তোর মেয়ের দাঁতে সমস্যা, সেইগুলো নিয়ে তুই ডাক্তার দেখাইতে পারলি না, তুই আবার বলিস যে তোর সন্তানের জন্য তোর সুখ, এই সমস্ত বাংলা সিনেমার ডায়লগ অন্তত পক্ষে ইউটিউবে দিবি না। কারণ তোদের মতো অশিক্ষিত মূর্খ তারপরে গিয়ে রাস্তাঘাটে নষ্টা মহিলাদেরকে বা নষ্টা পরিবারের মানুষদেরকে ধোলাই করার জন্য অনেক মানুষ বৈসা রয়েছে, অনেক মানুষ, এই সমস্ত কথা কাদেরকে বলিস, কাদেরকে বলিস। তুই মা হইয়া কিভাবে তোর মেয়েটা এই শীতের মধ্যে, ওই ভিডিওতে তো দেখা গেল যে গ্রামের বাড়িতে অনেক শীত পড়ছে, তো এই শীতের মধ্যে তোর মেয়ে এখন পর্যন্ত খালি পায়ে কেন ঘুরে, কিসের জন্য তোর মেয়ে খালি পায়ে ঘুরে, শুধু একটা পাতলা সোয়েটার বা একটা গেঞ্জি, গেঞ্জি টাইপ যেই ইয়াগুলো থাকে মানে ফুল হাতার যে গেঞ্জিগুলো থাকে পাতলা কাপড়ের, ওইগুলো পরানো থাকবে, চুলের কী অবস্থা। তুই তোর মেয়ে এত যত্ন করছিস, এত ভালোবাসা দিছিস, তাহলে কই তোর তো সেই যত্ন বা সেই ভালোবাসা তো বহিঃপ্রকাশ পাইতেছে না। তুই কেমন মা হয়েছিস যে তুই নতুন জামাই পাইয়া তোর মেয়ের আরেকজনের কাছে ঘুমাইতে দিছিস, তুই সেই মেয়ের জন্যই না তুই আরেকজনের শাশুড়ির সাথে তুই শাশুড়ির ঘরে এক রাত ঘুমাইতে পারলি না, থাকতে পারলি না, এর মধ্যে শাশুড়ির নামে গিয়া বদনাম করলি। এখন এই কথা কারে কবি,
কোন যুক্তিরা দেখাবি তুই আর তোর বড় বইন? কেমনে দেখাবি তোর মা সুদ্ধা কেমনে করে দেখাবি? আল্লাহ তালাই জানে আসলে এগুলার মুখের মধ্যে অনেক ধরনের কথা আসে, অনেক ধরনের ভাষা আসে যেগুলো না ইউজ করা যায় না, মানে পারি না আসলে, নিজেরকে কন্ট্রোল করে ফেলাইতে হয় যে এই বলি, মানে ইচ্ছা মতো বলি, ইচ্ছা মতো কে মানে যা বলার দরকার হয় বলি। তো ভিউ তুইও টুকাস, ভিউ আরেকজনও টুকায়, ভিউ উমুকও টুকায়, ভিউ সুমুকও টুকায়। তোরা ভিউয়ের জন্য এত নোংরামি নষ্টামি এত খাসরামি করতে পারোস, আর মানুষ কইতে গেলে দোষ হয়ে যায়। এই যে দুই দিন পরে আবার কোন বিবৃতি তোরা নিয়ে আইবি, এটা তোরা একটু চিন্তাভাবনা কইরা রাখিস, একটু চিন্তাভাবনা কইরা হ্যার পরে লইস। তো দর্শক আসসালামু আলাইকুম, ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের লাইক অনেক মূল্যবান আমাদের জন্য বা আমার জন্য অনেক মূল্যবান, অনেক অনেক মনে করে যে এগুলো আপনাদের দোয়া ভালোবাসা। যাই হোক, তো আজকে সকালের কাহিনী দেখে, আজকে সকালের মেবি এই ভিডিওটা ওরা তো গতকালকে ঢাকায় আয়া পড়ছে, খুকি ওর ভিডিওতে কইলো যে ভাইয়া আছে, ভাইয়া বলতে কারে বুঝাইছে হেনে ভাইয়া আছে। তো বদা সাহেবে আবার আজকে যে ভিডিওটা ছাড়ছে সেটা কইতেছে যে আমরা ইয়াতে ঢাকায় চলে যাবো, মানে তারা কিন্তু ঢাকায় অলরেডি গতকালকেই চলে আসছে, এই ভিডিওটা ঢাকায় বসে বসে ছাড়তেছে। আর নতুন একটা কাহিনী করবো, নতুন কিছু, তারপরে আবার বাবুদের বাসায় হয়তো কোনো কাহিনী হয়েছে টুইছে, এইটা এখনও মানুষের কাছে দেখাইতেছে। আসলে এরা এদের যে কোনো নোংরামি খাসরামি বদমাইশি হোক না কেন, এরা এগুলো দেখাবে না। আপনারা একটা জিনিস দেখেন, যেদিন সাগিনুরের আদালতে আসার কথা ছিল সেদিন সাগিনুর আসে নাই, সেদিন গিয়ে আবার ডাইনিটা কিন্তু বইলা দিছে যে না যায় নাই, যায় নাই। কিন্তু যখন গিয়া দেখা গেছে যে এই যে সাগিনুর, সাগিনুর কিন্তু নিজেও ভিডিও দেয় নাই, সাগিনুর কিন্তু ঢাকায় আইছিল গতকালকে, ঢাকায় এসে আদালতে ইয়ার মানে হাজিরা দেওয়ার জন্য আইছে। তো হাজিরা যখন দিতে আইছে তো সেটা কিন্তু তারা কেউই কারো চ্যানেল থেকে ভিডিও করে দেখায় নাই, এটা জাস্ট শাহিন দেখাইছে। শাহিন দেখানোর পরেও কিন্তু ওখানে কিন্তু মিথ্যা কথা উল্লেখ করছিল যে তারা চাইনিজ খাইতে আইছে, চাইনিজ খাইতে ঢাকার আবদুল্লাপুর আইছে, এমন জায়গায় আইছে যে যেই মোচরটা ঘুরতেই ধরেন যে সেখান থেকে আরও আবদুল্লাপুর থেকে যাইতে মনে করেন যে আরও ঘণ্টাখানিক লাগবে গাজীপুর যাইতে, এরকম একটা অবস্থা। তো সেইখানে তারা পদ্মার চর থেকে আইছে, জাজিরার থেকে তারা ঢাকায় আইছে গিয়া ইয়া খাইতে, চাইনিজ খাইতে আইছে। চাইনিজের মধ্যে খাইলো কি ডাই আলু ভর্তা এডি ভর্তাবাজি দিয়ে ভাত খাইলো, ঠিক আছে, এই হয়েছে চাইনিজ খাওয়া। তো এই ভিডিওটা জাস্ট শুধু ও দেখাইছে, দেখাইছে ঠিক আছে, কিন্তু ওটা কিন্তু বলে না এরা কই আইছে, এটা কিন্তু জাতিরা ইউটিউবে যারা আছে তারা কিন্তু বুঝতে পারছে যে এটা কই আইছে। আমি যখন ভিডিওটা দেখছি, আমার যখন এইসব টুমুত করে খবরটা দেওয়া হয়েছে, আমার নগদে আমি গিয়ে দেখি যে হ্যাঁ কাহিনী তো এহেনেই হয়েছে, কারণ আমি আমি জানি আমার চোখ, ওরা যতই মিথ্যা কথা বলুক না কেন আমি একটু হলেও আমার সন্দেহ থাকে যে কোন সময় কী কাজটা হইতে পারে, এক সময় না এক সময় একটা বাড়ি দিতেই পারে। তো ওই দিন জেনে তারা ডেট ফিক্সড করছে যে তারা কালকে যাবে, গতকালকে যাবে, গেছে। এরপরে দেখেন বদার যে আজকের ভিডিওটা, গ্রামের যে ভিডিওটা, সেই ভিডিওতে বদা সাবিনা সাবিনা ইয়াটিয়া যখন আইছে তখন বদা কইতেছে যে ওরা একটা কাজে গেছিলো। কী কাজে গেছিলো সেইটা বদা তুই কইলি না কেন, কেন তুই কইলি না বদা, একটু ক যে কী কাজের জন্য বদার বাচ্চা বদা ওরা ঢাকায় আইছিল, এটা কইতে এখন তো ও যাত যায়। তোরা যখন কা একটা লোক রে বলছিলি যে এখন কিছু কইরো না, তোমার মেয়ে তোমারই দিয়া দিব, ওই খালি বিয়ে শাদীটা হইয়া যাক, এরপরে তোরা কী কাহিনী করছিলি মনে আছে? তো এই বদা এখন গিয়া বলে কেন যে একটা কাজ করতে গেছে, কিরে বদা তো ওগো আগে মনে ছিল না, তোকে যখন আগে একটা মানুষ রিকোয়েস্ট করছিল পায়ে ধরছিল তখন তোরা কইছিলি, কইছিলি তোরা এই যে তোরা এত ভালো মানুষ, তোরা সানির আলাদা করে দিছিস, সানির মেয়ের সাথে সানির কোনো সম্পর্ক নাই, তারপরে গিয়া আরও অনেক কিছু আছে, অনেক কিছু তো করে তোরা এখন এদের ওদের বাচ্চা দেখা হয় তোরা এখন বিউ টুকাইতেছিস, এখন তোরা কিছু না পারলে আগে তো তোরা মরিয়মরে দেখাইতে পারতি, এখন মরিয়মরে দেখাইতে পারস না, এখন কী করস ওই যে বাপসারা মাইয়াডা অটিস্টিক মাইয়াডা হে অটিস্টিক মাইয়াডারে দেখাস, খুকির মাইয়াডারে দেখাস, তারপরে গিয়া মোহাম্মদের দেখাস, ও খুকির হোক। আর একটা কথা আমার মানে বিরক্ত লাগে খুব, একটা ব্যাটা মানুষ কী কইরা মহিলা মানুষের হোগার পিছে 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 ঘুরে, খুকি যেহেনে যেহেনে যাইব খুকির হোগার পিছে পিছে যাইব, খুকির যে মুরগির খোপটা আছে, হাঁস মুরগির খোপ আছে, সেই হাঁস মুরগির খোপের খোপের যায় 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 ক্যামেরাটা ধরব, মানে ও ওর বলে অ্যালার্জি হয়েছে, ওর বলে এই সমস্যা সেই সমস্যা,
সেইখান থেকে ও সাই আসে 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 মানে মনে করেন ভিক্ষার মতো করে খায়, চা খায় যে আমার এটা খাওয়াইতে হইব, ওইটা খাওয়াইতে হইব, হাঁস খাওয়াইতে হইব, মুরগি খাওয়াইতে হইব। হ্যাঁ, এখন খাইতে চায় না, পোটলা বেঁধা নিতে চায়। খুকি তো আবার শুইতেছে গিয়ে সেই খেলোয়াড়, খুকি আবার কী করছে, দুইটা হাঁস ধৈর্য জবাই টবাই বলে করবো, হেল্লিগা দেখলাম যে ইয়ার থেকে বাইক করেও দিছে, ওই যে কী জানি কয় খোপের থেকে বাইক করেও নিছে, আবার বদায় করতেছে, কয় ছোটোটা নিলি, এটা ছোটো না, ওইটা ছোটো, ওইটা বড় না, ওইটা ছোটো। আরে বাবা রে বাবা, তোরে যে ব্যাটা হাঁস জবাই করে খাওয়াইতেছে, এটাই তো বেশি। ওদের এখন এমন অবস্থা, ওরা মানে বাচ্চা আছে মানে কী কয় যে মানে ওই বাচ্চা বাচ্চা আছে ঠিকই, কিন্তু মরা মানুষের মতো। কেন, ওরা একটা ভালো জিনিস খাইতে পারে না, এই যে অ্যালার্জি, তারপরে গিয়া তিশার থাইরয়েডের না জানি কিসের সমস্যা, সাবিনার সমস্যা, এগুলো সব পাপ, সব পাপ যখন মিলিত হইব তখন একটা ঠাসা খালি আল্লাহ দিবে। আল্লাহ ছাইরা দিয়া রাখে যে তুই বান্দা যত বাড়তে পারস বার, তোরে এক থাপ পরে একদিন আমি নামাই দিব। তো আস্তে 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 সব কিছু মনে করেন হয়ে যাবে, কারণ পাপ ছাড়ে না বাপেরে। একটা মহিলা কিছুদিন আগে একটা মহিলা স্বামী হারা হইছে, ঠিক আছে, সেই মহিলাটারে কীভাবে তোরা আজকে সন্তান হারা করলি, কীভাবে তোরা তিন চার মায় যে মিল্লা ওই মহিলাটারে অপমান অপদস্থ করে তার ছেলেরে তার বুকে থেকে খালি করে নিলি। এই যে এইরকম তোরা করিস, তোদের বুক আল্লাহ খালি করে দিবে, এটা হবেই। দেখেন না, মনের মধ্যে নাই সুখ, মনের মধ্যে নাই শান্তি, হাতে যদি টাকা পয়সাও থাকে, তাদের যদি তারা যদি হাজার হাজার লাখ লাখ টাকা ইনকামও করে, তারপরও এরা কি স্বামী সন্তান নিয়ে কি সুখে শান্তিতে বসবাস করতে পারতেছে, পারতেছে না। এই যে হাতিনুর, এই যে ভিক্ষল খাওয়া সাবিনা, এই ভিক্ষল খাওয়া সাবিনা নিজের সুখের জন্য, নিজের শারীরিক চাহিদা পূরণ করার জন্য, নিজের পাপের পার্টনারে ইয়া করার জন্য, সে মানে মজমাস্তি করার জন্য সে তার এত সুন্দর সংসারটারে নষ্ট কইরা একটা নিষ্পাপ সন্তানরে তার বাপের বুক খালি, বাপের বুকের থেকে ছিনায় আনছে নিজের সুখের জন্য। সে কি সুখে আছে, সুখে নাই? কতদিন ধরে আপনারা যে কল রেকর্ডগুলো শুনছেন সেগুলো থেকে আপনারা বুঝতে পারছেন না যে তারা কতটা সুখে আছে, কতটা দুঃখে আছে, সেটা আপনারা বুঝেন না? আজকে স্বামী কেন বলে যে আমি আরেকটা বিয়ে করব, কোনো স্বামী, কোনো ভদ্র স্বামী যেই, সে কি বলে আমি বিয়ে করব, আমার আরেকটা বিয়ে করাই দাও, হোক এটা হাসির চলে হোক, এটা মজার চলে হোক। আরিফ কিন্তু সাবিনারে বারবারই ছাড়তে চায়, কারণ আরিফ এখন আর মজা টোজা খাওয়া শেষ, ও বুঝছে এখন যে ওর আসলে কোনো জায়গায় এখন আর সাবিনার কাছ থেকে কোনো কিছু পাওয়ার নেই। কারণ মরিয়ম যদি সাবিনার কাছ থেকে আইসা পড়ে, তাহলে হুদা খোসাডারে নিয়ে কী করবে? আরিফ কিন্তু গতকালকে ওদিনকে কইছে, মরি মিম যখনকে বলছে যে আমরা তিন বোনে উড়াল দিয়ে যাবো গা, তখন কইছে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে এখান থেকেই বুঝেন যে আরিফ কীরকম, মানে এখন সত্যি কথা এরা তো মানে প্রথম কথা ভেড়া হয়ে রয়েছে, তো এই ভেড়াগুলো এখন বাইরেইতে চায়, হ্যাঁ তো আর উপায় নেই, কারণ যেই সিপাই পড়ছে সেই সিপার থেকে বাইরানো তো পসিবল না। তো স্বামী যতই উপরে দিয়া এরা দেখাক আমরা খুব ভালো আছি, আমরা খুব সুখে আছি, আমরা খুব শান্তিতে আছি, আলটিমেটলি কেউই সুখে নাই, কেউই শান্তিতে নাই। এরা দুই দিন ওই তানজিলার অবস্থাটা দেখেন, বিয়ে হয়ে যাইতে পারে নাই, এর মধ্যে গিয়া শ্বশুরবাড়ির সমস্ত কিছু তার কান্দের উপরে উঠায় নিছে, সব কিছু সব কিছু। এই যে এখন ব্যাং বাঙ্গার যে নাটকগুলো দেখাইতেছে, এগুলো একটা নাটক, মানে দেখাইতেছে স্বামী ইনকাম করে, স্বামী কোথায় ইনকাম করে দেখেন তো একটু, আমার কোথায় কোন হান্থে ইনকাম করে, ওই দোকানটা নিছে জাস্ট শুধু জামাইরে ওই ইয়া জামাই বেকার, এটা যাতে কেউ না কইতে পারে এর জন্য গিয়ে ও দোকানটা নিছে, বুঝছেন? আলটিমেটলি এরা কিন্তু কেউই এতটা সুখে নাই বা সুখী না। সেই মেয়েরা আজ পর্যন্ত দেয় নাই, সেই মেয়ে দিয়া নিজেরা রমরমা ব্যবসা চালাই গেছে, এটা কি মনে আছে? শুধু এই বদা না, আজকে কিন্তু শুধু এই বদা ভিডিও দেয়নি, লগে কিন্তু সাগিনাও দিছে। সাগিনার ভিডিওর ক্যাপশন টাইটেল দেখলে দেখা গেছে যে সে শারমিন্ডে নিয়েই একটা খোঁচা দিছে যে মানে সবাই মিল্লা সমাধান করে দিলে ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, সবাই মিল্লা যদি সমস্যার সমাধান করতে যায় তারপরেও সমস্যার সমাধান হবে না, কারণ যেখানে তোদের মতো ডাইনিরা আছে, ডাইনি মার্কা বইন আছে, যেখানে তোদের মা কালিনুর বেগম আছে, সেখানে আমার মনে হয় না যে সমস্যার সমাধান বলতে সমাধান কোনো শব্দ সেখানে আছে।
আজ পর্যন্ত যদি এতই সমস্যার সমাধান হইতো, এত এত কাহিনী হয়েছে, এত এত কিছু হয়েছে, তারপরেও তোদের ডিভোর্স হয়েছে কেন? ডিভোর্স তো হইতো না। আমার ভিডিও এরা 100-তে 100 দেখে, কারণ এদের কিছু ফেক আইডি আমার চ্যানেলে আনাগোনা আছে, আপনারা অলরেডি দেখছেন, অনেকে দেখছেন। তো এই সাগিনাও কিন্তু নিজে দেখায় নাই যে সে আদালতে আসছে, সে যে হাজিরা দিতে আইসে সেও কিন্তু দেখায় নাই। আমি আরেকটা বিষয় আপনাদের সাথে একটু ক্লিয়ার করে দিই, আমি যে আজকে যেই ভিডিওটা সকালে আপলোড করছিলাম, ওই ভিডিওটা আমার হাতে সময় ছিল না, অনেক ভোরবেলাতে ভিডিওটা বানাইছি, যেই কারণে আমি বিস্তারিত আপনাদের সাথে আলাপ আলোচনা করতে পারি নাই। আচ্ছা, আমি যে বলছি মানে মরিয়মের জিজ্ঞেস করলে বা মরিয়মেরও তো একটা থাকবে, সেখানে যদি জিজ্ঞেস করে মহামান্য আদালত, তখন হয়তো একটা অনেক দিকে রায় যাবে। এখানে দেখেন মরিয়মের প্রথম কথা 18 বছর হয় নাই, মহামান্য আদালত ঘাস খায়া সেইখানে সেই চেয়ারটাতে বসে নাই যে সে কোনো কিছু বুঝবে না। তো মরিয়ম যেই ডিসিশন চাবে বা মরিয়ম যদি বলেও আমি আমার ভাব আরিফরে দেখছি বা এটা সেটা হ্যানত্যান এটাগুলো যদি দেখ মানে বইলেও থাকে, তারপরেও কিন্তু মহামান্য আদালত হচ্ছে গিয়া ওনারা খুবই বিচক্ষণ মানুষ, আর ওনাদের দৃষ্টিকটু মানে এতটা কী বলবো কঠোর বা সূক্ষ্ম যেটা বলার মতো না। তো ওনারা কি এই জিনিসগুলো বুঝবে না? ওনারা এত বছর এই লাইনে রয়েছে, ওনারা কি বুঝবে না যে কোনটা মিথ্যা কোনটা সাজানো কোনটা অবশ্যই বুঝবে। সেইখান থেকে যদি মনে করেন, যদি আমি বলতেছি না হবে, এই মামলা নিয়ে আসলে কোনো কথা বলার অধিকার আমার নাই, তারপরেও যেহেতু এটা একটা পাবলিক প্লেসের জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা হয়, সো সেইখান থেকে আমিও ওইটা নিয়েই কথা বলি। এখন এইখানে যদি আলাপ আলোচনা হয়, তারপরে বা ওই যে মরিয়মের যদি বক্তব্যটাও নেয়, তা সেইখানেও কিন্তু কিবরিয়া বা ভিকটিম ফাদার সে কিন্তু মেয়ের সাথে দেখা করার জন্য পারমিশন অবশ্যই পাবে, কারণ সে বাবা, তার অধিকার আছে। আচ্ছা, আমি এখন আর এই মরিয়ম ব্যাপারে কোনো কথা কব না। এখন যেটা কইতেছি সেটা হইতেছে যে আমাকে মাদার জনি মাদার তিশা, সে এতদিন পরে জানতে পারছে তার মা একটা ভালো ঘরে যদি থাকতে পারে তাহলে তার আর কোনো টেনশন হবে না। অথচ তার মা যে এখন পর্যন্ত যেই চুলার পাড্ডাতে রান্নাবাড়া করে সেই চুলার পারে এখন পর্যন্ত মনে করেন কোনো লাইট নাই, কারেন্টের কোনো সিস্টেম নেই, মোবাইলের আলো বা ওই যে ল্যাম্প কপি দেওয়াত তারপরে আর কী কী এইগুলা দিয়া তাদের তার রান্না করতে হয়। ও মা গো, যার মায়ের মনে করেন একটা রান্না করার জন্য খুঁতি নাই, সে এখন এত টেনশন ফিল করে। তো আগে এই টেনশনটা কোথায় ছিল? তার যখন মা ওরকম ঘরে থাকছে, তারা তো আজকে থেকে ইনকাম বাদি করতেছে না, তো তাদের তো ওই এখন তাদের টেনশনের কথা হয়, তাদের তো আগে থেকেই টেনশন হওয়ার দরকার ছিল, তাদের তো আগে থেকেই ঘর উঠাই দেওয়া দরকার ছিল, ছিল না? তারা সেটা করে নাই কেন, আর এখনই বা কেন করতেছে? ওই যে কিছুদিন আগে যে মানুষের জায়গার মধ্যে দখল করে রয়েছে, মানুষ গাড়ে ধাক্কা দিয়ে উঠাই দিব নাকি, সেই ডরের চোটে আগে আগে মায়ের সেফ জোনে নিয়ে যাইতেছে মায়ের জায়গায়। আর দেখছেন বাড়ি করতেছে কীরকম, মানে একদম লম্বা, ওই যে কি বলে জানি, ওই যে শেখ হাসিনা যে কিছুদিন আগে যে সরকারি যে ঘরগুলো থাকে সেই ঘরগুলো যে বানিয়ে দিয়েছিল লম্বা সিরিয়াল কইরা একবারে, তো সেইরকমই ওই হ্যাঁ গো হ্যারাও কইরা লইতেছে, হ্যাঁ ভিতরে বাথরুমে এইটা সেইটা হ্যান ত্যান হাবি যাবি এইটা করে নিচ্ছে, তা আগে নেয় নাই কেন? আর যাদের মেয়েরা এত টাকা পয়সা ইনকাম করে, হ্যার মা এমনি ফিল্টার বানায় অমনি ফিল্টার বানায়, এই যে মাটির পানি মাটির পাতিল দিয়ে ফিল্টার বানায়, ও মা তখন টেনশন হয় না, এখন একটু টেনশন, ওরে বাবা রে টেনশন আলি আইসে, আর কত নাটক যে তোরা করতে পারবি। আমি আপনাদের যে বলছিলাম না যে তারা ঢাকায় আইসে, ঢাকায় আইছিল তারা নেওয়ার জন্য, কি কি শপিং করার জন্য জানি ঢাকায় আইসে কইছিলাম। তো এই যে ঢাকায় আইসা এই অনুষ্ঠানাদের জিনিসপত্র নিয়ে, খুকি কিন্তু ওর ভিডিওর মধ্যে কইছিল যে তারা ঢাকায় গেছে, তার কিছু শপিং করার বাকি আছে, বউ ভাতের অনুষ্ঠান করার জন্য তারা ঢাকায় এসে শপিং করতে কইছিলাম নি। দেখেন আজকে যে ভিডিওটা দিছে, এই ভিডিওর মধ্যে কিন্তু বউ ভাতের অনুষ্ঠানও পালন করানো হইতাছে, হিন্দু রীতিতে আংটি খেলা হইতাছে, রং খেলা হইতাছে, বদা কিন্তু কইছে হেরা আবার একটু রং খেলা খেলবে, হেরা কিন্তু আবার এ করবে, দেখেন সব হইতাছে, হ্যাঁ সব কিছুই হইব। বাবু খুব মজ মাস্তিতে আছে, ওদিকে
মা বাবুর যে মা বোন আছে বা মারা আছে, বোনের কথা নিলে বাড়ি দিলেন, মা যে আছে বাবুর কিন্তু ওইদিকে কোনো হুশ জ্ঞান নাই, থাকবে কি করে? এনফিল্ড নিছে যেহেতু, তো বাবুরে তো আগের থেকে পড়ায় নিছে যে তোর এনফিল্ড দিবো ভালো কথা, তুই তোর মা বা তোর পরিবারের কারোর দিকে তোর কোনো থাকবে না। যেটা তিশা নিজের মুখে কইরা নিজে বলছে যে বাবু তুই তোর পরিবার সাইরা দে বা তোর রিলেটিভ সাইরা দে, তোর জীবনে এখন মিম ছাড়া কেউ নেই। ব্যাপারটা পাইছেন, জিনিসটা পাইছেন? আমি যেদিন বলছিলাম এই কথাগুলো দেখেন আজকে সমস্ত কথাবার্তা মিলে গেছে। তো আসলে এগুলাই হবে, এইগুলাই। কিন্তু দেখার বিষয় হইতেছে যে মানুষের মনে কষ্ট দেওয়া কেউ কোনো দিন সুখী হইতে পারে নাই, এরাও পারবে না। যদি বলেন যে এরা সেরকম পারবে, কোনো দিনও পারবে না। এদের মনের মধ্যে অশান্তিতে ভরা ডুবি। তো আর কি কমো, যাই হোক, পরে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো নি সময় কইরা হোক। আর এই যে সাগিনা, সাগিনা যে এত বড় বড় কথা কইল, সাগিনা চোখের পিসে নাই, পিসে নাই, চোখের পিসে কি, পিসে বলতে কোনো কথা তো নাই, পিসে কি মানে এরা কোন সময় কি কইব না কইব, এরা আসলে বুঝে না যে কি পিসে না আগে না পরে না কি। তো এখন এত নরম হয়েছে কেন? কারণ আগের দিন সাবিনা যেরকম ধরনের দিছে, সাবিনা বলে সরি শারমিন যেই ধরনের কথা বলছে যে কালো অতীত কিন্তু সবারই আছে। এই যে শারমিন আর শারমিনের মা, বিশেষ করে শারমিনের কথা বাদ, শারমিনের মা যদি আধা ঘন্টার লেগে মুখটা খোলে, তাহলে চিন্তা করতে পারছেন এই নোংরাটি যাইব কই, কোন কুয়ার মধ্যে যাইব? এই যে দেলোয়ারের বৌরে যখন গিয়া কালিনুর বেগম হুমকি দামকি দিছিল, যখন এই জিনিস শোনার পরে দেলোয়ারে কইছিল যে যদি বেশি করে আমি কিন্তু মুখ খুলতে বাধ্য হম, তারপরে কি কোনো কথা শুনছিলেন আর কালিনুর বেগমের বা কালিনুর বেগমের মাইয়া গো? শুনেন নাই, একদম কিন্তু চুপ। এখন আবার তারা চুপ হয়ে গেছে, এখন দেখতেছেন যে যখন দেখছে যে শারমিন এই জিনিসটা নিয়ে মুখ খুলতে চাইতেছে বা কথা বলবে, এর জন্যই কিন্তু এরা চুপ হয়ে গেছে। আর এই সমস্ত কিছুগুলা বা এই নাটক এখন এই বউ ভাত বা এই অ্যারেঞ্জমেন্ট করছে জাস্ট শুধু ওদেরকে বা ওদের পরিবারকে, বাবুর পরিবারকে দেখানোর জন্য যে দেখ আমরা মজায় আছি, মাস্তিতে আছি, তো করে সারা মানে চেতানোর লেগা থাকে না যে নীরবে খুঁচানো, নীরবে এই যে এমনি খুঁচাইতেছে। আর এই বুড়ি মিম, দামরি মিম, কেমনে করে নাচতেছে দেখছেন নি? ওরে বাবা, বাংলাদেশের মেয়ে, হ্যাঁ, হেলা দুল্লা নাচে, পদ্মার ইলিশ খায়া রূপখানা বানায়, রূপ তো আর সুন্দর হইতেছে না, হেই কালি কেল্লার পাতিলের কালি, হে কালি তো রয়েছে। তো এই হাঙ্গা যে বইছে বা একটু লজ্জা লাগে না যে কোমরের বয়সে একটা স্যারার লগে যে বিয়া বইছি, আমি একটু লাজ লজ্জা সরম করে চলি, না কেমনে নাচে মনে হয় কি কষি একটা সেরি হ্যার সদ্য হাঙ্গা হয়েছে, অথচ মাইয়াও কম ওনার তলে নিয়ে যে করে বিয়াটা বইছে, হে গহ বুল লাগেছে গা। আর এক কোন রীতি এই আংটি খেলা বা এই খেলা এক কোন রীতির মধ্যে পড়ছে, আমি তো হেডা একটু জানতে চাই। এদিক সব ওই পাশের দেশের নিয়ম কালচার পালন করে, যদিও হেরা নাম দিছে পাকিস্তানি গো মতো সাদা সাদা পয়রা, হেরা কাপড় মানে সাদা কাপড় পইরা বিধবা কাপড় পইরা বলে বিয়ার অনুষ্ঠান করছে। তো পাকিস্তানি গো তো এইটা দেখি নাই যে হেরা আংটি নিয়ে করে আংটি খেলা খেলে, এই খেলা খেলে, সেই খেলা খেলে। আরে নোংরার ঘরে নোংরার রে, এগো মধ্যে আবার আল্লাহ তালার রহমত দিবনি। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিতেছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।